হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সপ্রেশন কি এবং এক্সপ্রেশন এর এক্সাম্পল নিয়ে এবং অপারেটর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে বলি এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন সাধারণত গঠিত হয় অপারেটর, অপারেন্ট এন্ড রেজাল্ট নিয়ে। অপারেটর, অপারেন্ট, রেজাল্ট তিনটে জিনিসই লাগবে একটা এক্সপ্রেশন গঠন করতে। তো সাধারণত আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 45। এখানে এক্স ওয়াই জেড হচ্ছে অপারেন্টস, প্লাস মাইনাস ইকুয়াল টু হচ্ছে অপারেটর, অ্যান্ড 45 এটা সাধারণত রেজাল্ট। এখানে আমি দেখিয়েছি, দেখো সবাই, অপারেটর, অপারেন্ট অ্যান্ড রেজাল্ট তিনটে জিনিসই নিয়ে গঠিত হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, এখন চলে যাব অপারেটরের ভাগগুলো কি কি। অপারেটর সাধারণত 8 ভাগে ভাগ করেছি। এখানে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসিগমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর, অ্যান্ড কন্ডিশনাল অপারেটর, স্পেশাল অপারেটর, ইউনারি অপারেটর। ওকে, অ্যারিথমেটিক অপারেটর কি কি। প্লাস সাধারণত দুটো সংখ্যার মধ্যে যোগ করতে ব্যবহার করা হয়, মাইনাস দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে ব্যবহার করা হয়, ইনটু দুটো সংখ্যার মধ্যে গুণ করতে ব্যবহার করা হয়, ডিভাইডেড দুটো সংখ্যার মধ্যে ভাগ করতে ব্যবহার করা হয়, মডিউল সাধারণত কোনো ভাগ করার সময় ভাগ শেষ থেকে গেলে ওটাই ব্যবহার করতে, মানে খুঁজতে ব্যবহার করা হয়, ফাইন্ড করতে ব্যবহার করা হয়। প্লাস প্লাস এটা সাধারণত কোনো একটা অপারেন্টসকে ইনক্রিমেন্ট ঘটছে সেটাই বোঝাতে প্লাস প্লাস ব্যবহার করা হয়। মাইনাস মাইনাস কোনো একটা অপারেটর সাধারণত ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সেই সব ক্ষেত্রে মাইনাস মাইনাস ব্যবহার করা হয়। ঠিক আছে, সাধারণত তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমি প্লাস দুটো সংখ্যার মধ্যে বলছি কেন, মাইনাস দুটো সংখ্যার মধ্যে বলছি কেন। সাপোজ ধরো 5 + 3 + 2, 5 × 3 = 8 + 2 = 10। সাধারণত আমরা প্রথমে কি করলাম, 5-এর সঙ্গে 3-এর যোগ করলাম, তারপরে 2-এর যোগ করলাম। সাধারণত তাহলে ঘটছে কি, আমরা সেই দুটো সংখ্যারই তো অ্যাটলিস্ট যোগ করছি, সেটা তো তিনটে সংখ্যাকে তো আমরা একসঙ্গে কাটতে পারি না, তাই এটাকে বলা হয়েছে যে দুটো সংখ্যার মধ্যে যোগ করে। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর সাথে অ্যান্ড, এটা অ্যান্ড এটা ব্যবহার করা হয়, সাধারণত দুটো অপারেন্টসই ট্রু কিনা এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং লজিক্যাল অ্যান্ড এটা বলে, লজিক্যাল অর এটা সাধারণত দুটো সংখ্যার মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটাই ট্রু এরকম বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড নট এটা সাধারণত ব্যবহার করা হয় কোনো একটা অপারেন্টস যদি ফলস হয় ওই সব ক্ষেত্রে বোঝাতে ব্যবহার করা হয়। তারপরে যাবো অ্যাসিগমেন্ট অপারেটর। ঠিক আছে, অপারেটর সরি অ্যাসিগমেন্ট অপারেটর ইকুয়াল টু এটা ব্যবহার করা হয় সাধারণত, সাপোজ এ ইকুয়াল টু বি দেওয়া আছে, মানে এর মান যে বির মানের সঙ্গে এর মানটাই হচ্ছে, সাপোজ এ ইকুয়াল টু 3 বোঝাচ্ছি, এর মান যে এর মান হচ্ছে 3 এটা বোঝাতেই সাধারণত ইকুয়াল টু ব্যবহার করা হয়, এটা সবাই জানো। প্লাস ইকুয়াল টু ব্যবহার করা হয়, প্লাস ইকুয়াল টু সাধারণত ব্যবহার করা হয়, সাপোজ প্লাস ইকুয়াল টু আছে, সাপোজ এ প্লাস ইকুয়াল টু বি আছে, এ প্লাস ইকুয়াল টু বি আছে, সেটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, মানে হচ্ছে যে দুটো অপারেন্ট আছে, এ প্লাস ইকুয়াল টু বি, এ প্লাস ইকুয়াল টু বি, তার মানে এটা বোঝায় যে লেফট সাইডে যে অপারেন্টটা আছে সেটা ইকুয়াল হচ্ছে যে টোটাল যে দুটো অপারেন্ট আছে তার যোগফলের ভ্যালুটাকে স্টোর হচ্ছে ওই জায়গায়। মানে এ প্লাস ইকুয়াল টু সাপোজ আমি এখানে দেখাচ্ছি, এ প্লাস সরি এ প্লাস ইকুয়াল টু বি সাপোজ, ওকে, তাহলে এটা এটার মূল অর্থটা হচ্ছে এটা হচ্ছে, এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটু, এ ইকুয়াল টু এ সরি এ ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে কি বোঝাচ্ছে যে লেফট সাইডে যে অপারেন্টটা আছে তার মধ্যে স্টোর হচ্ছে, এখানে যে দুটো অপারেন্ট আছে এ অ্যান্ড বি তার দুটো সমষ্টি। ওকে, বুঝতে পারলে সবাই? ঠিক একই রকম ভাবে এ প্লাস প্লাস ইকুয়াল টু হবে এটা প্লাস ইকুয়াল টু, ঠিক আছে, এখানে মাইনাস ইকুয়াল টু, এখানে মাইনাস ইকুয়াল টু, এটা ইকুয়াল টুটা এদিকে চলে আসছে, মাইনাস ইকুয়াল টু ঠিক একই রকম, সাপোজ এ মাইনাস ইকুয়াল টু বি আছে তার মানে এ ইকুয়াল টু এ মাইনাস বি, সেক্ষেত্রে স্টোর হচ্ছে কি এ মাইনাস এ যে দুটো অপারেন্টের যে বিয়োগ ফল সেটা সাধারণত ওই লেফট সাইডে যে অপারেন্টটা আছে এর মধ্যে স্টোর হচ্ছে। ঠিক আছে, ইনটু ইকুয়াল টুর ক্ষেত্রে ঠিক সেরকম, সেই এ ইনটু বি, এ ইনটু ইকুয়াল টু বি হয় তাহলে এ ইকুয়াল টু এ ইনটু বি, তার মানে ওর মধ্যে এর মধ্যে ওই দুটো যে অপারেন্ট আছে লেফট সাইডের অপারেন্ট ইকুয়াল টু
এ ইন্টু বি, মানে ওই এ ইন্টু বি দুটো যে অপারেন্ড আছে সেই দুটো অপারেন্ডের যে ভ্যালুটা এর মধ্যে স্টোর হচ্ছে। ডিভাইডেড ইকুয়াল টু ঠিক একই রকম, এ ডিভাইডেড ইকুয়াল টু বি থাকলে এ ইকুয়াল টু এ ডিভাইডেড বি, মিনস এ ডিভাইডেড বি করলে যে অ্যান্সারটা বেরোবে ওটা সাধারণত স্টোর হবে লেফট সাইডের অপারেন্ড এর মধ্যে। মডিউলাস ইকুয়াল টু মিনস যে মডিউলাস রিমাইন্ডার বেরোবে ওটাই ঠিক একই রকম, ঠিক আছে। এখন হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটরে কি কি আছে দেখতে পাচ্ছ সবাই এখানে? অ্যান্ড অর, এটা শুনতে বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর, ঠিক আছে। এই যে অ্যান্ড বিট ওয়াইজ অ্যান্ড এটা কি করে কনভার্ট করে, সাপোজ দুটো অপারেন্ড আছে, সেই দুটো কোনো একটা এক্সপ্রেশন মধ্যে দুটো অপারেন্ড আছে, সেই দুটো অপারেন্ডের যে ভ্যালুটাকে বাইনারি ফর্মে কনভার্ট করে এবং সে বাইনারি ফর্মে সেটাকে কনভার্ট করে। অ্যান্ড এটা কি করে, অ্যান্ড অপারেশন বিট বাই বিট পারফর্ম করে, ঠিক আছে। অ্যান্ড অপারেশন বিট বাই বিট, এটা শুধু অ্যান্ড অ্যান্ড অপারেশন সাধারণত কনভার্ট করে আর বিট বাই বিট অ্যান্ড অপারেশন পারফর্ম করে। ওর সাধারণত ঠিক একই রকম দুই যে যে অপারেন্ডগুলো থাকে সেগুলোকে সাধারণত বাইনারি ফর্মে কনভার্ট করে অ্যান্ড অর অপারেশন পারফর্ম করে। বিট ওয়াইজ অর কনভার্ট করে দা সেই ভ্যালুগুলোকে বাইনারি ফর্মে, সরি অপারেন্টগুলোকে বাইনারি ফর্মে অপারেন্টের যে ভ্যালু এবং সেটাকে এক্সক্লুসিভ অর অপারেশনে বিট বাই বিট পারফর্ম করে। অর অরও কিন্তু বিট বাই বিট, সব সময় তো বিট বাই বিট, তার জন্য এর নাম বিট ওয়াইজ অপারেটর হয়েছে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় সাধারণত ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর। এটা কি করে কনভার্ট করে অপারেন্টসগুলোকে কমপ্লিমেন্টারি ফর্মে, ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফর্মে সেগুলো কি পরে বুঝতে পারবে অপারেট করে। আর এটা সাধারণত লেফট শিফট রাইট শিফট, ঠিক আছে, এগুলো ব্যবহার হবে পরে আস্তে আস্তে বুঝতে পারবে। এখন হচ্ছে রিলেশনাল অপারেটর, ইকুয়াল টু ডবল ইকুয়াল টু আছে। এই অপারেটর ব্যবহার করার সাধারণত সাপোজ এ ইকুয়াল টু ইকুয়াল টু বি, মানে এই যে দুটো অপারেন্ট যে সমান কিনা তা চেক করতে, এই মানে সমান বোঝাতে, দুটো যে ভ্যালু সাধারণত দুটো অপারেন্টের ভ্যালু সমান এটা বোঝাতে সাধারণত ডবল ইকুয়াল টু ব্যবহার করা হয়। তারপর আছে অ্যান্ড, সরি নট, নট আছে, সেই নটটা কেন নট ইকুয়াল টু ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় যে দুটো অপারেটর সাধারণত এ নট ইকুয়াল টু বি, মানে দুটো অপারেন্টের অপারেন্টসের ভ্যালু দুটো অপারেন্টস কিন্তু সমান নয় এইটা বোঝাতে অ্যান্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা সাধারণত গ্রেটার দেন, সাধারণত এ গ্রেটার দেন বি মিনস এর ভ্যালু বি এর থেকে বড়, লেফটের ভ্যালু লেফট অপারেন্টসের ভ্যালু রাইট অপারেন্টসের থেকে বড় এটা বোঝাতে। লেস দেন মানে এ লেস দেন বি মিনস এখানে সাধারণত এ এর যে ভ্যালুটা আছে সেটা সাধারণত মানে এটা চেক করে ব্যবহার করে ফার্স্ট অপারেন্টস ইজ লেস দেন দা সেকেন্ড অপারেশন, মিনস এ লেস দেন বি হলে সাধারণত বির ভ্যালুটা বড় হবে এর ভ্যালুটা ছোট হবে এরকম হতে। লেস দেন ইকুয়াল টু সাপোজ এ লেস দেন ইকুয়াল টু বি, মানে এ হচ্ছে লেস দেন ইকুয়াল টু বি হলে সাধারণত এর মান বি এর থেকে বড় অথবা সমান হতে পারে। আর এ সরি এ গ্রেটার দেন ইকুয়াল টু ছিল এটা, এ গ্রেটার দেন ইকুয়াল টু এর মান বি এর থেকে বড় অথবা সমান হতে পারে। আর এ লেস দেন ইকুয়াল টু বি হলে এর মান বি এর থেকে ছোট অথবা সমান। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর কন্ডিশন এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ট্রু ফলস মিনস এটা বোঝায়। এখানে সাপোজ এ লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড, হ্যাঁ সাপোজ এর মান হচ্ছে 120, তখন এর 120 লেস দেন এ সরি গ্রেটার দেন 100 মিনস 120টা সাধারণত এর থেকে বড় 100 থেকে বড়, তার মানে কি এটা ট্রু, এটা ট্রু হবে ট্রু বোঝাবে। আর যদি এর মান 90 হয় তাহলে 100 থেকে ছোট 90 তার মানে এটা ফলস বোঝাবে, ওকে। এরপরে স্পেশাল অপারেটর, স্পেশাল অপারেটর সাধারণত এখানে অ্যান্ড পয়েন্টার বলছি, যেটা পয়েন্টারটা কি তোমরা সবাই জানতে পারবে। এই অ্যান্ড সবাই জানো এই অ্যান্ডটা কি, এই অ্যান্ডটা সাধারণত ব্যবহার করা হয়, এই যে অ্যান্ডটা আমরা স্ক্যান অ্যাপ দিয়ে পার্সেন্টেজ ডি অ্যান্ড ভেরিয়েবল লিখি, এটা সাধারণত ওই ভেরিয়েবল যে অ্যাড্রেসটা ওটাই স্টোর করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা পয়েন্টার, পয়েন্টার দ্যাট ইউজ পয়েন্ট টু দ্য ভেরিয়েবল, এটা সাধারণত ভেরিয়েবলের ভেরিয়েবলটাকে পয়েন্ট করে, ঠিক আছে। তারপর হচ্ছে সাইজ অফ, এটা সাধারণত কোনো কিছু সাইজ সাপোজ এখানে যদি ইন্টিজার হয় তাহলে তার সাইজের উপর, আমি এটা করিয়েছি আগের ভিডিওগুলোতে, কেউ যদি না দেখো যদি ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারো। আর এই ইউনারি অপারেটর, ইউনারি প্লাস ইউনারি মাইনাস এগুলো সাধারণত ইউনারি অপারেটর, ঠিক আছে। তাহলে বন্ধুরা কি হলো এই অ্যারিথমেটিক অপারেটর কি হয়, তাহলে অ্যারিথমেটিক অপারেটর
সেটা সাধারণত কি হলো কোন রকম গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলস, এইসব ক্ষেত্রে অ্যারিথমেটিক। লজিক্যাল এটা সাধারণত কোন রকম কোন লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই লজিক্যাল অপারেশন। বিট ওয়াইজ বিট অপারেশনের ক্ষেত্রে ব্যবহার, সরি অ্যাসিগমেন্ট থেকে গেছে, অ্যাসিগমেন্ট এটা সাধারণত ব্যবহার করা হয় কোন রকম অ্যাসিগমেন্ট অ্যাসিগমেন্ট ভ্যালুজ এর ক্ষেত্রে, যেমন ভ্যারিয়েবলস মানে সাধারণত সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা। তারপরে হচ্ছে বিট ওয়াইজ সাধারণত কোন রকম বিট মানে বিট অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রিলেশনাল কোন রকম কোন কি বলবো রিলেশন রিলেশন বোঝাতে, কম্পেয়ার করতে সাধারণত দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়, সরি হ্যাঁ রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। কন্ডিশন তো বলে দিয়েছি, স্পেশাল তো বললাম, ইউনারি অপারেটর কি এটা তো নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, আজকের ভিডিও এখানে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি বলি না, কারণ বললে সবার পড়াশোনার পড়তে বসার একটা মানসিকতা নিয়ে তো ভিডিও খোলার সঙ্গে সঙ্গে লাইক সাবস্ক্রাইব এই করতে করতে 1-2 মিনিট কাটিয়ে দেওয়া, সেটা তো ভালো লাগে না। না তো আমি বলিনি, যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যদি ভালো লাগছে কি কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা দেখবে ভালো করে। আমি আশা করছি ভালো করে বুঝতে পারবে, আমি যতটা সম্ভব চেষ্টা করছি ভালো করে বোঝানোর। এবং পরের টপিক অন্য টপিকের উপর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর যদি তোমরা পারো যে প্লে লিস্টে গিয়ে 1-2-3-4 করে আমার নম্বর দেওয়া আছে, প্রথম থেকে যদি দেখতে দেখে আসো তাহলে আমি মনে করি তোমাদের ভিডিওটা দেখার পরে কিছুটা মনে হবে যে না হ্যাঁ বুঝতে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, বাই।